আপনারা সবাই দেখতে পাচ্ছেন এটি চট্টগ্রামের বারাকুণ্ড অগ্নিকুণ্ড। এই জায়গায় সব সময় নিজে নিজে আগুন জ্বলতে থাকে। এখানকার হিন্দু ধর্মাবলম্বী যারা তাদের বিশ্বাস যে এখানে অলৌকিকভাবে আগুন জ্বলে। আচ্ছা, এই জায়গাটায় কিভাবে আগুন জ্বলে দাদা? এই জায়গাটা কিভাবে আগুন জ্বলে? জ্বলতে জ্বলতে আমাদের যে সেটাই অগ্নি পরীক্ষা দিয়েছিল, জি সেটা এখানে, তাই? আচ্ছা আচ্ছা, তাহলে তো এটা অনেক পুরনো এবং ঐতিহাসিক জায়গা। অনেক পুরনো। আচ্ছা আচ্ছা, এখানে অনেকজন দর্শক রয়েছেন। এখানে কি সবসময় এরকম আগুন জ্বলে? সবসময় জ্বলে। আচ্ছা, এখানে এখানে কি জ্বলে না? না। এই পানিটা কি ধরা যায়? ওই তো ঠান্ডা না? ঠান্ডা পানি, পানি ঠান্ডা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম করে এটা পাকা করে দিছে কে? মানে এটা পাকা করা হয় কখন? মানে এরকম না, এটা তো এখন বর্তমান ওই আমাদের সংস্কার ভাবে আর কি, এটা ভেঙে গেছে তো আবার নতুন বাবা করতেছে। ও আচ্ছা 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 আচ্ছা, তো এখানে অনেক মানুষ আছে। হ্যাঁ, এদিকে। আচ্ছা আচ্ছা, জি অবশ্যই 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 অবশ্যই। পার্বতী যো ময়ুদেব রক্তবর্ণ মহাবল শক্তিহস্ত মহাবীর্য নবাবস্যাং নারায়তে সর্বত পাণিপাদৈচ সর্বদুঃখে শিরোমুখ বিশ্বরূপ মহানাগ্নে প্রণীতা সর্ব কর্মেষু। ঠিক আছে, আমরা ভিডিওটি এখানেই শেষ করি। ছোট মন্দির রয়েছে, অনেক বছর আগে থেকে এরকম আছে। এটা তো মনে হয় এক শত শত বছরের পুরনো। এটা পুনর্নির্মাণ নির্মাণ হয়েছে 2008। আচ্ছা, আবারও সরকার নতুন করে কাজ শুরু করবে, ঠিক আছে।